বন্ধুরা দেখো আমি হেনা কিভাবে ব্যবহার করি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো অনেকটা দেওয়া হয়ে গেছে তারপর আমার মনে পড়লো যে তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে পারি তো দেখো আমি এরকম করে এই সাইডটাই দিয়ে দিয়েছি আর এটা হেনাটা আমি কালকে ভিজিয়ে রেখেছি কিচ্ছু দেয় নেই হেনাটাতে আমি শুধু চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রেখেছি চায়ের লিকারের যে জলটা আছে ওটা দিয়ে ভিজিয়ে রেখে তারপর আজকে দেওয়ার আগে একটু এক চামচ এই যে এই চামচটা এই চামচটায় এক চামচ ক্যাস্টার অয়েল অ্যাড করেছি তারপর যে দিচ্ছি এখন আমি এরকম করে দিয়ে এক ঘন্টার মতো রেখে দেবো রেখে দিয়ে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেব আজকে আর কোনো শ্যাম্পু ব্যবহার করব না আমি কে কীভাবে দেয় আমি জানি না তো আমি এভাবেই দেই তো দেখো পুরো মাথাটাতে আমি দিয়ে নিচ্ছি তোমাদের কাছে ভালো করে আমি শেয়ার করতে পারলাম না অর্ধেকটা লাগানোর পর তারপর মনে পড়লো এটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সরি বন্ধুটা আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও আর পুরো হাত দেখো লাল হয়ে গেলো হাত দিয়ে না দিলে না মানে যদি ইসে দিয়ে ব্রাশ দিয়ে দেও শান্তি লাগে না তো আমি হাত দিয়েই দেই আমার এটাই ভালো লাগে পুরো মাথাটাতে এরকম করে দিয়ে তো পুরো মাথাটাতে আমি এরকম করে দিয়ে নেব তোমরা সবাই হেনায় ব্যবহার করো সেটা আমি জানি তো আমি একটু শেয়ার করলাম যে পুজোতে আমি একটু হেনা দিচ্ছি সবার তো পুজোর সব কিছু কমপ্লিট ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে কিন্তু আমি এখনো কিছুই শুরু করিনি আমি এখনো পার্লারে পর্যন্ত যাইনি মনে হয় যাব না এ বছর ইচ্ছে নেই কোনো কিছুরই লাল হয়ে গেছে মেহেন্দি দিতে লাগবে না হাতে আমি এই সাইডটাতেই বেশি করে দিচ্ছি আমি পুরো বাটিটা এরকম করে চুলের মধ্যে ঘষে ঘষে মানে সেই কৃপন আমি একটু ওয়েস্ট করবো না ফেলে দিব না সব মাথার মধ্যে লাগিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার লাগানো হয়ে গেছে আমার যেহেতু চুল কম তো বেশি বেশিক্ষণ লাগে না দিতে তো আমার হয়ে গেছে আমি এরকম করে এখন রেখে দিব আর হেনা যেদিন করবা সেদিন শ্যাম্পুটা না দেওয়ারই চেষ্টা করবা বন্ধুরা এখন এটা আমি শুকোতে দিব মানে শুকোতে আর দিব। দেবো কাজকর্ম করব তো এটা এরকম করে থাকবে তো দুই ঘন্টা পর আমি এটা ওয়াশ করার পর কীরকম রেজাল্ট এলো সেটা তোমাদের সামনে এসে দেখিয়ে দেব তো চলো এখনকার মতো এখানে রাখি পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো হেয়ার ওয়াশ করার পর আমার চুলটা কত সিল্কি হয়েছে আর কত কিরকম গ্লেজ দিচ্ছে তাই না আর একটু ইসেতে বোঝা যাচ্ছে না মোবাইলে বোঝা যাচ্ছে না একটু ব্রাউন কালার হয়েছে দেখো কালকে শ্যাম্পু আর কন্ডিশনার করলে আরও সুন্দর লাগবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো গুলো দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো আর পুজো অনেক অনেক ভালো কাটাও তোমরা টাটা